সালামুয়ালাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকায় খাবার ভাই শাহিনুর আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য একটা ইয়ামি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এটা আপনারা চাইলে বাচ্চাদেরও বিকালে টিফিন করে দিতে পারেন কিংবা সকালেও দিতে পারেন চাইলে গেস্ট আসলে ইজিলি অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারেন অনেক সময় আমাদের বাসায় হুট করেই গেস্ট চলে আসলে আমরা একটু চিন্তিত হয়ে যাই যে কী দিব তখনও কিন্তু আপনারা চাইলে খুব ইজি ওয়েতে অল্প টাইমে এটা তৈরি করে নিতে পারেন যেহেতু এটা ঘরের উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় খুবই অল্প সময়ে তাহলে চলুন আর দেরি না করে শুরু করে করা যাক এই নাস্তার রেসিপিটি তার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ফার্স্ট এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তারপর এখন এটাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এখানে আমি একটা চামচের মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি টু টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এখন কাঁচামরিচ লবণ এবং পেঁয়াজটাকে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন ফ্লেভারটা ভালো মতো স্প্রেড আউট হতে পারে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি আমি বাঁধাকপিগুলোকে ভালো মতো কুচি করে নিয়েছি আমি কিন্তু সিদ্ধ করে নিই ভালো মতো কুচি করে জাস্ট ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি গাজরটাকেও কিন্তু আমি সিদ্ধ করে নিই নি কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু কুচি সবগুলো কিন্তু ফাইনলি আমি স্লাইসার দিয়ে কুচি করে নিয়েছি আমি এরকম স্লাইসারের এই যে উপরের যে অংশটা আছে সেই সাইডটা দিয়ে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো ক্যাপসিকাম কুচি আমি এখানে শুধু গ্রিন কালারটা ইউজ করছি আপনারা চাইলে কিন্তু রেড অথবা ইয়েলো ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা এখানে আমি দুই প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা আপনি যে কোনো অন্য ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া জাস্ট অল্প একটু দিয়ে দিচ্ছি ময়দা আমি টু স্পুনের মতো দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে বাইন্ডিংটা কর্নফ্লাওয়ার দেওয়াতে ভালো হবে তাই কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম পুদিনা পাতা আপনার চাইলে কেন কিন্তু ধনিয়া পাতা কুচি ইউজ করতে পারেন কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়ে দিলাম হাফ টি মতো হলুদের গুঁড়া এটা কিন্তু টোটালি অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুইটা ডিম সবগুলো পোকান আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে আমার মনে হল আরেকটা ডিমের প্রয়োজন আছে তাই আমি আরেকটা ডিম অ্যাড করে দিলাম অর্থাৎ টোটাল কিন্তু আমার এখানে এখন তিনটা ডিম দরকার হলো আর দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচের মতো ময়দা এবং এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার বাইন্ডিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো হবে না না দেখতে ভালো হবে না খেতে ভালো হবে তাই এটার পরিমাণগুলো কিন্তু এক্স্যাক্টলি সেভাবেই দিতে হবে যাতে করে এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে থাকে ভালো মতো আবারও মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কি ধরনের আমি দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি পাতলাও না বা খুব বেশি থক হয়নি এটা কিন্তু একটু হালকা ভিজা ভিজা টাইপের আছে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিং এখন আমি চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম করে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে আমি প্রায় টু স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি একটু সাইডেও ব্রাশের সাহায্যে গ্রিস করে দিচ্ছি আমার চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে আছে এখন তৈরি করে রাখা ব্যাটার থেকে আমি হাফ অংশ এখানে দিয়ে দিচ্ছি টোটাল আমি দুইটা বানাবো দিয়ে এরকম যতটুকু পসিবল গোল করে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর হবে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা জানি কুক হয়ে যায় ভালো মতো আর চুলার হিটটা একেবারেই লো হিটে দিয়ে দিতে হবে এতে করে একটু সময় নিয়ে রান্না করতে হবে তো কিছুটা রান্না হওয়ার পর ফিরে আসছি প্রায় তিন থেকে চার মিনিট সময় লেগেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটা সাইট আমার মোটামুটি হয়ে গিয়েছে এখন আরেকটা সাইট হতে বাকি আছে যখন এরকম দেখ একটু তুলে দেখবেন যে নিচের সাইডটা একটু ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে তখন এটাকে একটু উল্টে দিতে হবে উল্টানোর যে প্রসেসিংটা যেন ইজি হয় আপনাদের সেজন্য আমি আনকাট রেখে দেখাচ্ছি আর আশা করছি দেখে আপনারা বুঝতে পারবেন এখানে এটার জন্য আমি ফার্স্ট এডের ওপর একটা প্লেট বসিয়ে নিচ্ছি এটা করার রিজন হচ্ছে এতে করে কিন্তু এদের করে ভেঙে যাবে না সুন্দরভাবে থাকবে এবং আরেকটা সাইডও ভালো মতো রান্না হয়ে যাবে এখন ওই সেম প্যানে আমি আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোহিতেই আছে এখন আরেকটা যে সাইড আছে সেটাকেও আমরা ভালো মতো রান্না করে নিব এখন এ সাইডটাকে দিয়ে আবারও আবারও একটু ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পরে তিন থেকে চার মিনিটের জন্য এবং ফিরে আসছি তিন থেকে চার মিনিট পরে আবারও ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি এটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি এবং আরও যে হাফ ব্যাটার আছে সেটা দিয়েও আমি এরকম সেমভাবে তৈরি করে নিচ্ছি এবং তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি রেডি হয়ে গেল বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে মজাদার একটা বিকালের নাস্তা আপনারা চাইলে এটা যে কোনো ভেজিটেবল দিয়ে খুব ইজিলি তৈরি করে ফেলতে পারেন ঘরে থাকা যে কোনো সবজি সেটা দিয়েও কিন্তু আপনি এটা করে ফেলতে পারেন খুব অল্প সময় আর খুবই কিন্তু অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়ে যায় আর প্রতিটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু আমাদের বাসায় মোটামুটি থাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা এখনটা ক্লিক করে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম